তিন শর্তে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে, যা শিগগির আলোর মুখ দেখতে পারে বলে দুদলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে। সমঝোতার জন্য মূলত পার্শ্ববর্তী একটি দেশে বিএনপি জাপার মধ্যম সারির একাধিক দূত ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, তিন শর্তের মধ্যে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাপা প্রার্থীকে জিতিয়ে আনা, আগামী নির্বাচনে জাপার জন্য 100 নির্বাচনী আসন ছেড়ে দিয়ে বিএনপির দলীয় মনোনয়ন ঠিক করবে এবং সুবিধাজনক সময়ে সরকার ও মহাজোট থেকে বেরিয়ে আসবে জাপা। সূত্রটি জানায়, মধ্যস্থকারী হিসাবে জাপার পক্ষে এরশাদের ঘনিষ্ঠ এক নারী ও পার্টির দলের মহিলা উইংয়ের এক নেত্রী সহ বেশ কয়েকজন রয়েছেন। অপরদিকে বিএনপির পক্ষে আগে জাপাই ছিলেন কিন্তু এখন বিএনপির দায়িত্বশীল পদে আছেন এমন এক নেতা ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। মধ্যম সারির ওইসব নেতাদের সাথে কথা বলে জানা গেছে, মোটা দাগে তিন শর্ত থাকলেও সমঝোতায় আরো কিছু ছোট ছোট শর্ত রয়েছে, যেমন এরশাদকে স্বৈরাচার বলে বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তৃতা না দেওয়া, জাপার কোনো নেতাকে বিএনপিতে না নেওয়া, জাপা আপাতত সরকারে থাকলেও দুদলকে এক অন্যের সহযোগিতা করা ইত্যাদি। ওইসব নেতাদের দাবি, সমঝোতার ভিত্তিতেই এখন আর জাপাকে নিয়ে কোনো আক্রমণমূলক বক্তৃতা দেন না বিএনপি নেতারা। পাশাপাশি জাপাও সরাসরি সরকার ও আওয়ামী লীগের বিরোধিতায় প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। উদাহরণ হিসেবে ওইসব নেতাদের দাবি, সম্প্রতি জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের একটি বক্তব্যকে সামনে তুলে এনেছেন। সম্প্রতি বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন, সামনে যে দিন আসছে তা কেবল জাতীয় পার্টি, আওয়ামী লীগকে মানুষ আর চায় না। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে এরশাদকে স্বৈরাচার বলে মন্তব্য করায় রুষ্ট জাপা। যদিও এমন সমঝোতা বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, এগুলো সবই আসলে গল্প। কিন্তু জাপার একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, এই প্রক্রিয়াটি গত এক বছর ধরে চলছে। দলের একটি বড় অংশ জাপাকে মহাজোট থেকে বের করে বিএনপির সাথে জোট বাঁধার জন্য কাজ করে যাচ্ছে। জাপার প্রেসিডিয়াম ও সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন। তারা বলেন, এরশাদ কেবলমাত্র সময় সুযোগের অপেক্ষায় রয়েছেন। এ বিষয়ে সাবেক জাতীয় পার্টির নেতা এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, নট আনলাইকলি হতেও পারে, রাজনীতিতে অনেক কিছু হয়, নির্বাচনী সমঝোতা হতেও পারে, তবে এখন এই প্রক্রিয়া কতদূর আছে তা আমি নিশ্চিত নই। এ বিষয়ে জাপার প্রেসিডিয়ামের কোন নেতাই মন্তব্য করতে রাজি হননি। জাপার কো চেয়ারম্যান জিএম কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ মুহূর্তে কোনো কমেন্ট করব না। জাপা সূত্র জানায়, এরশাদ চিকিৎসার জন্য আজ সকালে সিঙ্গাপুর গেছেন, সেখান থেকে 7 ডিসেম্বর দেশে ফিরে আসার পর প্রকাশ্যে কোনো অগ্রগতি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন, আর লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ট্রু বাংলা টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।